এই দেখো, এই পাখিটা অনেকদিন চান করেনি তো আমাদের বাড়িতে এসেছে। আমাদের বাড়িতে তো খাঁচা নেই, ওদের বাড়িতে তো ও খাঁচার মধ্যে থাকে, বড় খাঁচার মধ্যে। তো এটা একটা বালতি ঢাকনা দেয়া, তো এটার মধ্যে ওকে আমি লাঠি গুঁজে এরকম সেটিং করে রেখে দিয়েছি। ও ভালোভাবেই আছে, কিন্তু ও চান করতে চাইছে, দু তিন দিন চান করেনি তো। ও স্নান টান করতে ভালোবাসে, এই জন্য আমার দিদির ছেলে ওকে জল দিচ্ছে। ওদের বাড়ির পাখি, ওরই পাখি, মানে ওদের বাড়িরই পাখি। তো আমরা নিয়ে এসেছি, কদিন আমার বাড়িতে আছে। ও চান করতে খুবই ইচ্ছা, চান করার জন্য পুরো ব্যস্ত হয়ে উঠে পড়েছে। আমার পাখি খুবই ভালো লাগে, তোমাদের সবার পাখি ভালো লাগে তো? আর একে ছেড়ে দিলে উড়ে যায় না, এ সবসময় কথা বলতে ভালোবাসে, আমাদের সবার সাথে ও কথা বলে। ও ঢাকনা খোলাই আছে, ওর মধ্যেও থাকবে। আর যদিও বেড়ে পড়ে, আশেপাশে হাঁটতে থাকে, এদিক ওদিক একটু হাঁটাচলা করে আবার ওর মধ্যে উড়ে বসে পড়বে, ওর মধ্যে ঢুকে পড়বে। ও জানে ওইটা ওর ঘর। আর আমাদের বাড়িতে যখন থেকে এসেছে না, আমাদের সবাই সঙ্গে পরিচিত, তো সবাই সাথে ও কথা বলে, ও সবাইকে চিনে গেছে। তো আমার বোনপো দিচ্ছে, জল দিচ্ছে, চান কর চান কর, ওর তো অসুবিধা হচ্ছে, করতে পারছে না। আর ওর দিদি তো স্কুলে গেছে, এসে চান করিয়ে দেবে বলছে। তো আমি দেখি একটু জল ছিটিয়ে দিই বাথরুমে নিয়ে গিয়ে, চানটা ভালোভাবে ওকে করিয়ে দিতে হবে, যাতে ও ভালোভাবে ভিজতে পারে, চান করতে পারে। তো চ বুনো, নিয়ে যাই ওকে। ওর নাম বুনো, আমরা বুনো বললেও জানে যে ওর নাম, ওকে ডাকছি আমরা। অনেকবার উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, ও কোথাও যায়নি, মানে আর ও কোথাও যেতে পারবেও না। আমাদের সঙ্গে থেকে থেকে এমন হয়ে গেছে, ওকে অনেকবার ছাতে নিয়ে গিয়েও ছেড়ে দিয়েছি যে উড়ে যেতে পারবে, কিন্তু ও উড়ে চলে যায়নি, ও আমাদের সাথে সাথেই আছে। আর কাক পা অন্য পাখিদের দেখে ও ভয় পায়, ওকে ঠোকর মারে তো ও ভয় পায়, তাই জন্য আমরা ওকে সেফটিভাবে আমাদের ঘরেতেই রেখে দিয়েছি। ওর বাড়িতে চলে যাবে, এসছে মামার বাড়ি ঘুরতে, ওকে আমার দিদির একটা মেয়ে বলেই ভাবি, এসছে ঘুরতে এসেছে। তো নিয়ে গিয়ে একটু জল ফল ভালো করে ছিটিয়ে স্নান টান করিয়ে দেওয়াটাই ভালোই, যে ভাবছি একটু ভালো করে জল ছিটিয়ে স্নান করিয়ে দিই, অনেকদিন করেনি। দেখো কত আরামে চান করছে, পাখনা মেলে আরামে, ওর ভালো লাগছে এবার, মানে এতক্ষণে ও শান্তি হলো যে আমি স্নান টান করলাম। ও খুব সুন্দর কথা বলে, সবাইকে চেনে, এই যে স্নান টান করে নিল, ব্যাস শান্তি পেয়ে গেল, খুব সুন্দর। আর ও সবাইকে মানে চেনে, এতভাবে কথা বলে যে বলে বোঝাতে পারবো না। সকাল হয়ে গেলে সবাইকে ডাকবে ঘুম থেকে, যে এখনও কেন কেউ ওঠেনি, পাখি তো ভোরের পাখি সবাই জানে। ও সকাল মানে আলো একটুকুনি আলো হতে না হতেই ও চিল্লামিল্লি শুরু করে দেয়, যে ওঠো ওঠো ওঠো, সবাই ওঠো, চিল্লামিল্লি শুরু করে দেয়। তাই জন্য ওকে কাপড় দিয়ে ঢেকে রেখে দিই, যাতে অন্ধকার অন্ধকার থাকবে, ও ভাববে এখনও সকাল হয়নি, আর চুপচাপ থাকে। আর যদি ওর কাপড়টা একটু সরে গেছে, খাঁচা থেকে যদি একটু কাপড়টা সরে গেছে, যদি আলো দেখতে পেয়ে গেছে, তাহলে তো চিল্লামিল্লি শুরু করে দেবে, যে সবাইকে তুলেই ছাড়বে, প্রচণ্ড চিৎকার করে সবাইকে তুলেই ছাড়বে। হচ্ছে একদম চান করে দেখো কিরকম ভিজে ছোটো হয়ে গেছে, গা হাত পা মুছিয়ে দেবো, একদম পরিষ্কার করে গা হাত পা মুছিয়ে দিলে ব্যাস একদম ফ্রেশ হয়ে যাবে। ও শান্তি পেলো বাবা চান টান করে, যে অনেকদিন পর চান করলাম, দু তিন দিন হয়ে গেছে ওকে স্নান টান করানো হয়নি। আর এমনি খুব পরিষ্কার, ও যেখানে খেতে দেবে সেখানটাই খাবে, বেশি নোংরা টোংরা করে না। অনেক পাখি তো চারিদিকে নোংরা করে রাখে, কিন্তু ও মোটামুটি আমার দিদির ঘরে আছে, ধরে নিন 11 বছর হয়ে গেছে দিদির ঘরে আছে ও, আর পুরো বাংলা ভাষা পুরো বোঝে, কে কী বলছে কে কী করছে সবটা বোঝে। আর আমার জামাইবাবুকে একদম ভালোভাবে চেনে, জামাইবাবু যদি বাইরে চলে যায় ওর মন খারাপ হয়ে যায়। আমার জামাইবাবুর পাখি তো ওকে খুব ভালোভাবে মানে চেনে আর কি। তো স্নান টান করে নিল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, এবারও শান্তি পেল। আর এই পাখিটা ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দেখাই কেমন আমাদের পাখিটা। ও সবসময় ছাড়াই থাকে, কোথাও উড়ে চলে যায় না, যেহেতু পায়ে পায়ে ঘোরে, তো তাই জন্য ওকে একটা জায়গা করে দিয়েছে যে এই জায়গায় থাক, পায়ে পায়ে ঘুরলে কখন পা তুলে দেবো, ঠিক আছে।